হ্যালো বন্ধুরা, আপনার ভিডিওতে কিভাবে আপনি ওটু ক্যাপশন অ্যাড করবেন? এই যে মনে করেন আমি কথা বলতেছি, আমার ভয়েসের সাথে মিলে মিলে কিন্তু আমার ভিডিওতে দেখুন টেক্সট শো হচ্ছে, এটাকে কিন্তু অটো ক্যাপশন বলে। তো বন্ধুরা, এই ধরনের অটো ক্যাপশন কিন্তু আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারেন খুব সহজেই, জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে। আপনি কোনো ধরনের গাড়াগাড়ি করতে হবে না, আপনি জাস্ট ভিডিওটাকে অ্যাপসের ভিতরে অ্যাড করবেন আর অটোমেটিক্যালি টেক্সট জেনারেট হবে, মানে অটোমেটিক্যালি অটো ক্যাপশন আপনার ভিডিওতে আপনার ভয়েসের সাথে মিলে মিলে টেক্সট জেনারেট হবে বা অটো ক্যাপশন জেনারেট হবে। তো বন্ধুরা, সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক। বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এই যে এই অ্যাপসটা। তো এটাকে আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। আমি প্লে স্টোরের কথা বলবো না, কারণ প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলে সেটাতে লোগো দেখা যায়। তো তারপর সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর একটু লোড নিচ্ছে, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, আবার নেক্সট, গ্রেট স্টার্টেড, তারপর কন্টিনিউ উইথ গুগল, এটাকে আপনি সাইন ইন করতে হবে। তো কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি একটা জিমেল সিলেক্ট করে দেবেন। তো আমি আমার একটা জিমেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আর কি। এখানে লগ ইন হয়ে গেছে, তারপর উপরে যে এখানে ক্রস চিহ্নে ক্লিক করবেন, তারপর আবার ক্রস, তারপর এখান থেকে এই যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, তারপর অ্যালাউ করে দেবেন। এখান থেকে আপনি যে ভিডিওটাতে অটো ক্যাপশন অ্যাড করতে চাইছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা এই যে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এটাতে কিন্তু আগে থেকে কোনো ক্যাপশন অ্যাড করা নেই, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখুন, এখানে কিন্তু কোনো ধরনের অটো ক্যাপশন কিন্তু এখানে এই ভিডিওতে নেই, কিন্তু এবার কিন্তু এটাতে অটো ক্যাপশন অ্যাড করব আমি। তো তার জন্য এখানে একটা অপশন রয়েছে, এই যে সিলেক্ট, প্লিজ সিলেক্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে, বাংলায় হোক বা হিন্দি হোক বা ইংলিশ হোক, সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, তো আমি বাংলা সিলেক্ট করে দেবো এখান থেকে। তো এই যে এখানে বাংলা সিলেক্ট করে দিলাম, এবার জাস্ট আমি নিচে এই যে এই অপশনটাতে ক্লিক করে দেবো, এই যেখানে এটাতে ক্লিক করলে আমার এটা মানে ক্যাপশন অটো অ্যাড হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। তো এটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এটা একটু লোড নেবে। তো লোড হয়ে গেছে, তারপর নিচে একটু জেনারেটিং ক্যাপশনস এখানে জেনারেট হচ্ছে, তো আপনি একটু সময় অপেক্ষা করুন। এখানে লোড নিচ্ছে, তারপর এখানে জেনারেট হয়ে আসার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা হয়ে কিন্তু এখানে ওয়ার্ডগুলো আসছে। তো প্রথমে আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে শোনাই। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন, আপনাদের জন্য চারটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। তো এখানে কিছু মানে টেক্সট যেগুলো আসছে এখানে কিন্তু কিছু ভুল হয়েছে, আর এটাকে আপনি যদি সঠিক করতে চান তাহলে যে এটার উপরে নিচে ক্লিক করবেন, এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারেন। আর তারপর হচ্ছে যদি বানান ভুল হয় তাহলে আপনি এটার উপরে ডাবল ট্যাপ করবেন, তারপরে যেখানে এডিট টেক্সট কোনায় এই যেখানে এই এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর এখান থেকে আপনি বানানটাকে এই যে এখানে সঠিক করে নিতে পারেন, আপনি যেটা ভুল হয় সেটাকে আপনি সঠিক করে নেবেন। তারপর টিক মার্কে দিয়ে দিলে আবার সেটা ওকে হয়ে যাবে, যে টিক মার্কে দিয়ে দিলাম। তারপর এটাকে আপনি যে জায়গায় ইচ্ছা এখানে সেট করতে পারেন। তারপর চাইলে আপনি এটা টেমপ্লেটটাকেও চেঞ্জ করতে পারেন, এই যে এখানে নিচে টেমপ্লেট অপশনটাতে ক্লিক করে এখান থেকে যদি আপনার যেটা আছে বর্তমানে এটা যদি পছন্দ না হয় তাহলে আপনি যে এটা সিলেক্ট করে দিতে পারেন বা অন্য একটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখানে আপনি দিতে পারেন। তারপর দেখতে পাবেন এখানে সবগুলাই অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে সবগুলাকেই একটা একটা করে যে এডিট করতে পারেন, যেটা আপনার মানে ভালো মনে হয়, যেভাবে ভালো করে এডিট করতে পারেন সেভাবে আপনি করে নেবেন। তো তারপর এটাকে জাস্ট ডাউনলোড করার জন্য উপর একটা অপশন রয়েছে যে এক্সপোর্ট, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে এক্সপোর্ট এই অপশনটাতে ক্লিক করে, এই অপশনটাতে ক্লিক করে কিন্তু এটাকে আপনি আপনার গ্যালারিতে নিয়ে নিতে পারবেন, এই যে এক্সপোর্ট, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে নিচ্ছি অলরেডি।
তো তারপর যদি আপনি কোনো কিছু না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বা কমেন্টে রিপ্লাই দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে, আর অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবেন, তাহলে আপনাদের কোনো লোগো থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।